আমরা এখন চমৎকার একটা টপিকের প্র্যাকটিস করব, যেটা রুলগুলো আমরা এতক্ষণ দেখলাম, যে মডিফায়ার। মডিফায়ারের আমি যে 12টি রুল পড়িয়েছিলাম তোমাদের, সেই 12টি রুল যদি তোমরা মনে রাখো, একদম সিম্পলি ওয়ে আমি পড়িয়েছিলাম, সেই রুলগুলো একদম হুবহু যদি আমরা ফলো করি, দেখবা যে এই উত্তরগুলো আমরা একদম মোটামুটি পেরে যাব। তো এখানে দেখো, বলা হচ্ছে আর্সেনিক ইজ এ সাবস্টেন্স। তাহলে আমরা বলছিলাম যে ব্র্যাকেটের মধ্যে এরকম কিছু ক্লু দেওয়া থাকবে, যে প্রি মডিফাই দা নাউন ইত্যাদি অনেক ক্লু থাকতে পারে, এরকম 12টি ক্লু থাকতে পারে, সেগুলো আমি বলেছিলাম। তো এখন দেখো, আর্সেনিক ইজ এ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে কি? সাবস্টেন্স মানে হলো পদার্থ, সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থ। তাহলে আর্সেনিক তো আমরা জানি এটা একটা আমাদের জন্য ক্ষতিকর পদার্থ, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে আর্সেনিক হচ্ছে একটা হার্মফুল। তোমরা আরো অনেক কিছু দিতে পারো, তবে এখানে আমি হার্মফুল দিলাম। তাহলে যেহেতু হার্মফুল একটা অ্যাজেক্টিভ, কেন অ্যাজেক্টিভ? কারণ দেখো ক্লু এখানে দেওয়া আছে প্রি মডিফাই দা নাউন, আর মডিফাই দা নাউন মানে আমরা জানি কি বসবে, একটা অ্যাজেক্টিভ বসবে। তাহলে মডিফাই দা নাউন বলছে যেহেতু, তাহলে এখানে আমরা একটা অ্যাজেক্টিভ বসাবো। তাহলে অ্যাজেক্টিভ কি কি হইতে পারে? হার্মফুল একটা অ্যাজেক্টিভ হইতে পারে এখানে। তারপরে আমরা বলতে পারি আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স, আর্সেনিক ইজ এ হেভি সাবস্টেন্স, একটা ভারী ধাতু বলতে পারি আমরা, ভারী পদার্থ বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স। এরপরে বলা হচ্ছে যে ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ডেঞ্জারাস মানে কি? ক্ষতিকর, ফর হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। তাহলে ইন্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলছে। তাহলে আমরা জানি যে ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে একটা ওয়ার্ডের তীব্রতা বাড়িয়ে দেওয়া, ঠিক আছে না? একটা শব্দের তীব্রতা বাড়িয়ে দেবে। আমি বলছিলাম যে ইন্টেন্সিফায়ার মানে আসলেই তোমরা যেটা বসাবা সেটা হচ্ছে ভেরি। কি বসাবা? ভেরি। তাহলে ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এরপরে বলা হচ্ছে সাবস্টেন্স মানে পদার্থটি ইজ ফাউন্ড ইন, ফাউন্ড ইন মানে হচ্ছে পাওয়া যায় বা খুঁজে পাওয়া, ফাউন্ড ইন দা ওয়াটার অফ টিউব অয়েল, টিউব অয়েলের পানিতে পাওয়া যায়। তাহলে ড্যাশ সাবস্টেন্স, তার ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে? ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে। আমরা বলছিলাম ডেমনস্ট্রেটিভ কথা থাকলে আমরা চারটা জিনিস বসাবো, চারটা জিনিসের যে কোনো একটা বসাবো, দিস দ্যাট দিস দোজ। তাহলে ডেমনস্ট্রেটিভ এখানে বলছে, তাহলে কিছুক্ষণ আগে আমরা সাবস্টেন্সটার সাথে পরিচয় হলাম, আমরা বসাইতে পারি যে দিস সাবস্টেন্স। কি বসাইতে পারি আমরা? দিস, ঠিক আছে? আমরা এখানে বসাইতে পারি দিস, ঠিক আছে? TSIS, দিস। তাহলে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ টিউব অয়েল। এরপরে বলছে দেখো, দেয়ার আর ড্যাশ ভিলেজেস, মানে সেখানে গ্রাম রয়েছে, ইন কান্ট্রি, তাহলে আমাদের দেশে গ্রাম রয়েছে, গ্রাম রয়েছে। তাহলে এখানে বলছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কি? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে একটা হচ্ছে বলা হচ্ছে যে কোয়ান্টিফায়ার মানে আমরা কি কি বলছিলাম, যে মেনি বসাইতে পারি, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আমরা বসাতে পারি। কোয়ান্টিফায়ার কি কি বসাতে পারি সেগুলো আমি বলেছিলাম। তাহলে এখানে আমরা বসাতে পারি দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, তাহলে অনেক গ্রাম আছে, মেনি। তাহলে কোয়ান্টিফায়ার মানে আমরা এখানে পরিমাণগত যে শব্দগুলো সেগুলো বসে বসাইতে পারি। তাহলে কোয়ান্টিফায়ার আসলে আমি বলছিলাম যে একটা জিনিস আমরা বসাবো, সেটার নাম হচ্ছে কি? মেনি। কোয়ান্টিফায়ার আমরা কি বসাতে পারি? মেনি। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস, সেখানে অনেকগুলো গ্রাম আছে, ইন ড্যাশ কান্ট্রি। পসেসিভ, পসেসিভ মানে আমরা কি জানি, হিজ, হার, আওয়ার, দে, এগুলো হচ্ছে পসেসিভ। তাহলে ইন ড্যাশ কান্ট্রি আমরা এখানে কি বসাবো? ইন আওয়ার কান্ট্রি আমরা বসাতে পারি, কারণ দেখো মিনিংটা এটাই আসতেছে। এছাড়াও বলছে পসেসিভ, আওয়ার তো একটা পসেসিভ, কারণ দেয়ার আর ড্যাশ ভিলেজ, যে অনেক গ্রাম রয়েছে, ইন ড্যাশ কান্ট্রি আমাদের দেশে, মোস্ট অফ আওয়ার, মোস্ট অফ আওয়ার মানে আমাদের মধ্যে ড্যাশ পিপল অল ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার, তাহলে আমাদের মধ্যে লোকজনেরা কি করে, টিউব অয়েলের পানি পান করে। এখানে বলছে নাউন অ্যাজেক্টিভ, তাহলে নাউন অ্যাজেক্টিভ আমরা বলছিলাম যে নাউন অ্যাজেক্টিভ এমন দুইটা নাউন পাশাপাশি বসলেই প্রথমটা কি হয়ে যাবে, একটা অ্যাজেক্টিভ হবে, এটাই হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। তাহলে কি পিপল? ভিলেজ পিপল বলতে পারি না, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, মোস্ট অফ আওয়ার কি পিপল? ভিলেজ পিপল, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল বলতে পারো, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার, ঠিক আছে? আমাদের গ্রাম্য লোকেরা কি করে, টিউব অয়েল ওয়াটার পান করে। এরপরে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, আর্সেনিক সমস্যায় আর সাফারিং ফ্রম ভুগতেছে, ঠিক আছে? এরপরে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, তাহলে দিস প্রবলেম, এই সমস্যাটা ইজ বলছে প্রি মডিফাই দা ভার্ব,
বলছে যখনই বলবে মডিফাই দা ভার্ব তখনই আমরা কি বসাবো একটা অ্যাডভার্ব বসাবো তাহলে দিস প্রবলেম ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল তাহলে নর্থ বেঙ্গলে ফাউন্ড ইন মানে হচ্ছে পাওয়া যায় তাহলে দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল কি আমরা বলতে পারি তাহলে দিস প্রবলেম ইজ মোস্টলি আমরা বলতে পারি না যে অধিক সংখ্যক ভাবে ফাউন্ড ইন নর্থ বেঙ্গলে পাওয়া যাচ্ছে আমরা বলতে পারি মোস্টলি তাহলে মোস্টলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল এটা বলতে পারি আমরা এরপর দেখো উই শুড আমাদের উচিত টেক প্রপার মেজার মেজার মানে হচ্ছে পদক্ষেপ প্রপার মানে হচ্ছে সঠিক তাহলে উই শুড আমাদের উচিত টেক প্রপার মেজার সঠিক পদক্ষেপ নেওয়া ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ বসাতে বলছে আমরা বলছিলাম ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ থাকলে আমরা টু বসাবো প্রথমে কি বসাবো টু এরপর একটা ভার্ব বসাবো যদি ফ্রেজ বলছে তাহলে টু প্লাস ভার্ব এর সাথে আরেকটা জিনিস বসাতে হবে তাহলে কি হবে এখানে উই শুড টেক প্রপার মেজার আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত কি এটা বন্ধ করতে না টু স্টপ দিস প্রবলেম এটা বলতে পারি টু স্টপ বন্ধ করতে অথবা টু প্রিভেন্ট ইট টু স্টপ ইট এটাও লিখতে পারি টু স্টপ ইট তাহলে ইনফিনিটিভ মানে হলো টু স্টপ বসাইছি আমি এরপরে হচ্ছে ইট বসাইলাম ফ্রেজ বানাই দিলাম ফ্রেজ মানে তো একগুচ্ছ শব্দ তাহলে একগুচ্ছ আমাদের শব্দ হয়ে গেছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু গভর্নমেন্ট চেষ্টা করতেছে টু মার্ক দা টিউবওয়েল টিউবওয়েল গুলো চিহ্নিত করতে হ্যাভিং আর্সেনিক বলছে পার্টিসিবল রেড কালার তাহলে এই যে তাহলে হ্যাভিং আর্সেনিক যেগুলোতে আর্সেনিক আছে রেড কালার লাল কালার তাহলে পার্টিসিপল মানে কি একটা ভার্ব নেবো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো তাহলে ইউজিং রেড কালার বলতে পারি না যে লাল কালারের লাল কালার দিতেছে একদম লাল কালারে চিহ্নিত করতেছে গভর্নমেন্ট তাহলে আমরা বলতে পারি ইউজিং ইউজিং ঠিক আছে ইউজ এর সাথে আইএনজি যোগ করে দিলাম ইউজিং রেড কালার পিপল লোকজনেরা শুড বি রিফ্রেইন ফ্রম রিফ্রেইন ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা তাহলে লোকজনের শুড বি উচিত পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার তাহলে ড্রিঙ্কিং ওয়াটার থেকে বিরত থাকা উচিত অফ এরপর বলছে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ মানে আমরা জানি দিস দ্যাট দোজ এগুলা তাহলে ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েল তাহলে কি বলবো অফ দোজ টিউবওয়েল তাহলে ওই সমস্ত অফ দোজ TSOSE দোজ টিউবওয়েল মানে ওই সমস্ত টিউবওয়েল গুলোর পানি পান করা থেকে বিরত থাকা উচিত আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার তারা ভোগ করবে ফ্রম আর্সেনিকোসিস তারা আর্সেনিকোসিস এর সমস্যা কি করবে সাফার করবে তাহলে এটাই ছিল হচ্ছে মডিফায়ার 2019 সালের কোশ্চেন সলভ